গভর্নমেন্ট আমাদের কাছে 230টা ভ্যাকেন্ট পোস্ট নিয়োগের জন্য পাঠিয়েছিল। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমরা বেশ কয়েকদিন ধরে আমরা জিআরবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু অনেকে ফোন করে বলতেন যে আমরা কেন এসএসডি নিয়ে কথা বলি না। তো আমরা জিআরবির একটা অনুষ্ঠানে, যেখানে অর্থমন্ত্রী মনোজ সিংহ রায় ছিলেন, তো ওনাকে আমরা একটা প্রশ্ন করেছিলাম এসএসডি বিষয়টা নিয়ে। সম্ভবত গত কয়েক মাসের মধ্যে প্রথম কোন সাংবাদিক, সংবাদ মাধ্যমের কেউ সরাসরি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী কারোর কাছে কোনো প্রশ্ন রেখেছেন। যাই হোক, আমরা প্রশ্ন ইস্যুটি তুলেছিলাম। এই তোলার পর এখন আবার আমরা দেখছি যে অর্থমন্ত্রী আবার একটা বক্তব্য দিয়েছেন যে প্রত্যেকের চাকরি হবে, সবাইকে চাকরি দিতে চায়। তো এটা নিয়ে আমরা একটা বিশ্লেষণ করার চেষ্টা আমরা করেছিলাম, সেটা নিয়ে আপনারা অনেকে গালাগাল করেছেন আমাদেরকে, এবং শুধু গালাগাল নয়, এই বিষয়টার সঙ্গে আপনারা আমাদের পরিবার কোটিয়ে নিয়ে এনেছেন এখানে। আপনারা বলছেন যে আমরা নাকি হিংসে করি, এটা মানে একটা বাচ্চাদের মতো কথা, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। যাই হোক, যা বলেছেন আপনাদের ভালো মনে হয়েছে আপনারা বলেছেন, কিন্তু এই গত কয়েক মাসের মধ্যে আমরাই তো আপনাদের এসএসডি বিষয় নিয়ে কথা তুলেছি। আমরাই তো গত এক বছর আগে বলেছিলাম যে এটা এইভাবে চাকরি হচ্ছে না। তো যেটা হচ্ছে না সেটা আমরা বলেছি হচ্ছে না, এটা এমন না যে আমরা বলে দিয়েছি হচ্ছে না কিন্তু হয়ে গেছে, এমন তো হয়নি। আমরা মনে হয়েছে দেখে কথা বলে আমরা ফ্যাক্ট ফিগারটা বুঝতে পেরে আমরা বলেছি এটা কিন্তু সহজে চাকরি হচ্ছে না। তখন যারা আধিকারিকরা ছিলেন, দপ্তরের শিক্ষা আধিকারিকরা যারাই ছিলেন, তখন তাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে বিষয়গুলি নিয়ে। হয়তো গত 5-6 মাস ধরে আমাদের বিস্তারিত কোনো কথা হয়নি এটা নিয়ে। আমরা সেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম গত বছর 25শে বৈশাখে, যখন তিনি উদয়পুর রাজশাহীতে এসেছিলেন, রাজবাড়িতে এসেছিলেন, আপনার সেটাও আপনারা দেখেছেন। তখনও আমরা একমাত্র প্রশ্ন করেছি সরাসরি এসএসডি নিয়ে, তিনি কোনো উত্তর দেননি, অন্য বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তাহলে এই প্রশ্নগুলো বারবার আমরা করেছি, তারপরেও আপনাদের কাছ থেকে কিন্তু আমরা আপনাদের মন আমরা পাইনি, আপনাদের মধ্যে কোথায় একটা সন্দেহ। তাহলে বলাই যায় যে আপনাদের মধ্যে কি এমন একটা সংখ্যা বেশি যারা আপনাদের মধ্যে থেকে কেউ চায় না যে আমরা কোনো ভালো কথা বলি, বা সরকার কোনো নীতিকথা ইতিবাচক কথা বলুক, বা আমরা কোনো বিশ্লেষণ করি, বা আমরা কোনো শরিক পথ নিয়ে কথা বলি, অনেকে চায় না। কিন্তু যাই হোক, একটা ভিডিও আপনার 2-3 হাজার দেখেছেন, 2-4 জন কমেন্ট করতেই পারেন, সেটা নিয়ে আমরা আপনাদের প্রত্যেককে আমরা এখন দোষারোপ করতে চাই না, আপনারা বলতেই পারেন, কিন্তু যাই হোক লাইভে আমরা কথা বলতে চাইনি। কিন্তু আমরা প্রত্যুষঞ্জন বাবুর, যিনি তিনি পরীক্ষা নিয়ামক ছিলেন তিনি এখানে, তো তিনি একটা কথা বলেছিলেন, সেই ভিডিওটা একজন ভাই আমাকে পাঠিয়েছিলেন, সেটা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি যে তিনি কি বলতে চেয়েছিলেন, বা কিভাবে চাকরি দেওয়া সম্ভব, বা সরকার কি করতে পারে, এই বিষয়টা নিয়ে তিনি একটা কথা বলেছিলেন। কারণ নিশ্চয়ই এসএসডি নিয়ে আজকে থেকে এক বছর আগে যে কথাটা ছিল, আজকে আর নিয়ম পাল্টে যায়নি, সেইটা নিয়ে কথা। গভর্নমেন্ট প্রত্যেকে দিবে কি দেবে না সেটা পরের কথা, এখনো আদালতে আছে, মানে গাছে কাঁঠাল গোফে তেল, সেটা আবেগ নিয়ে কথা বললে হয় না, এখানে আইন আছে। এখন আপনারা বলবেন যে আইন কানুন নিয়ে কথা বলছি মানে যেন না হয়, সেটাও কথা না। সরকার তো নিশ্চয়ই কোনো আইনের একটা এখতিয়ার থেকেই আপনাদেরকে দেওয়ার কথাটা বলবে, গায়ের জোরতার হবে না। এখন কি কি উপায় আপনাদেরকে দিতে পারে, সরকার চাইলে কিভাবে দিতে পারে, এটা হচ্ছে কথা। আপনারা অনেকে বলেছেন ক্যাবিনেটে চাইলেই সিদ্ধান্ত হলে হয়ে যাবে, ক্যাবিনেটে চাইলে সিদ্ধান্ত না, অনেক ক্ষেত্রে বিধানসভাতে এটাকে তুলতে হয়। ক্যাবিনেট একটা সাধারণ বিষয়টা নিয়ে কথা বলতে পারে, অনেক ক্ষেত্রেই অনেক সিদ্ধান্ত ক্যাবিনেট নিতে পারে না, যেটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এখন সরকার যেভাবে বলছে দেওয়ার কথা বলছে হয়তো বা, তো আমরা চাই সরকার যেভাবে দেওয়ার কথা বলছে সেই পথে সরকার আপনাদের জন্য চাকরিটা প্রত্যেকে আপনারা পান, তার চেয়ে আনন্দ কি হতে পারে আর। কারণ এমন তো না যে সেই চাকরিগুলো দিলে আমার কোটা থেকে কোথায় একটা কমে যাবে। আপনারা অনেকে বলেছেন আমাদের ফ্যামিলি নিয়ে আপনারা টেনে এনে কথা বলেছেন, তো এগুলি দুর্ভাগ্যজনক কথা। আমরা এখানে আপনাদের নিয়ে কথা বলি, আপনারা টেনে কথা বলছেন, এই ধরনের তো কোনো ঘটনা নেই যে এতগুলি কথা নিয়ে কথা বলছি। যখন যদি আমাদের ফ্যামিলিতে 2-4টা চাকরি হয়ে যেত এসএসডি জিআরবিডি এগুলি নিয়ে, তখন তো আপনারা বলতেন যে নিশ্চয়ই আমরা এখান থেকে চাকরি আমরা এখান থেকে বাগিয়ে নিয়েছি। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম যে 4-5 বছর ধরে আমাদের ফ্যামিলি থেকেও স্ট্রাগল করছে, তারা কিন্তু কোয়ালিফাই করতে পারছে না, বাট আপনারা করতে পেরেছেন, সেটা হচ্ছে একটা এক্সাম্পল স্ট্যান্ড করেছি যে আপনারা পরিশ্রম করেছেন। সেটা আমি আমাদের ফ্যামিলিদের আত্মীয় স্বজনকে বলি যে ছেলেগুলি পরিশ্রম করছে, তারা চাকরির জন্য কতটা স্ট্রাগল করছে, সেটা একটা আমরা পজিটিভ একটা ভাইব দেওয়ার চেষ্টা আমরা করি। তো সেটাকে যদি আপনারা নেগেটিভভাবে দেখেন, বলেন এইভাবে আমাদেরকে সরাসরি আমাদের ফ্যামিলিকে টেনে এনে, এটা দুর্ভাগ্যজনক। স্যার আমাকে বলুন, যত গালাগালি আপনাদের হয় করুন, কিন্তু আমরা কখনো যখন পলিটিক্সের রাজনীতির লোকদের নিয়ে কথা বলি, কাউকে নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আমরা কারোর ফ্যামিলিকে টেনে এনে কথা বলি না। বাংলাদেশ নিয়ে যখন আমরা কথা বলি, আমরা তখন শেখ হাসিনার পরিবার নিয়ে কথা বলি না, বা যারা ডক্টর ইউনিস যখন বাংলাদেশের ওনাদেরকে নিয়ে কথা বলি, তখন কিন্তু ওনার পরিবারকে টেনে আনি না। তো এটা হচ্ছে কথা। দেখ, সেই স্বাধীনতা সচেতনতা আপনারা বজায় রাখবেন সেটা আমরা বিশ্বাস করি, তবে একটা জায়গাতে 2-1 জন থাকতেই পারে এই ধরনের বক্তব্য মেন্টালিটির লোক থাকতে পারে,
তবে হয়তো তারা বুঝে করতে পারেনি, বলিনি, বুঝে বলিনি, হয়তো হতাশার মধ্যে থেকে বলেছে, তাদেরও দোষ নেই হয়তো বা, তাদেরকে আমরা এখানে অপরাধী করছি না, তারাও পরিস্থিতি শিকার, যার কারণে তারা বলছেন, আমরাও পরিস্থিতি শিকার যেন এইগুলি নিয়ে কথা বলতে হয়। অথচ এসটিডিটি নিয়ে সবচেয়ে বেশি কথা কিন্তু আমরাই বলেছি, বিভিন্ন সময় আপডেটগুলি কিন্তু আমরাই দিয়েছি, আদালতে এটা কোথায় ছিল, এটা সুপ্রিম কোর্টে না কোথায় ছিল আপনারা জানতেনও না, সেটা নিয়ে আমরাই কথা বলেছি। তারপরে কেন এতটা আমার প্রতি এতটা বিদ্বেষ কেন এসটিডিটি ভাইদের, এটা আমি বুঝতে পারি না কেন এতটা বিদ্বেষ। তো একটা ব্রড মেন্টালিটি রাখবেন আপনারা, এই আশাটা আমরা রাখতে পারি, হৃদয়টা আকাশের মতো বড় রাখবেন, আমরাও মনটা হৃদয়টা আকাশের মতো বড় এটা বলতে পারি, অত অনেকেই আপনার ভুল বুঝতে পারেন আমাদেরকে নিয়ে, বুঝতেই পারেন আলটিমেটলি দিনের শেষে কিন্তু আমরা মানুষ, কারণ চাকরি কিন্তু আমি করবো না, আমার বয়স নেই যে আমি কাউকে চাকরি করবো, যে আমি আপনাদেরকে হিংসা করবো, এটা কিন্তু কথা না, এটা অবশ্যই মনে লেগেছে, এটা হৃদয়ে লেগেছে, অন্তরে লেগেছে, কিন্তু তারপরও আমরা মনে করি যে যারা অভুজ, যারা বোঝে না, তারা একটা বক্তব্য দিয়ে দেয়, তাদেরকে আমরা এখানে ভালোবাসার দৃষ্টিতে আমরা ক্ষমা বলবো না, সে ক্ষমা করার মতো জায়গা তো আমরা নিয়ে এখানে, ক্ষমা করার জন্য একটা ওই জায়গা থাকতে হয়, ক্ষমা না, আমরা ভালোবেসে আপনাদেরকে এই জায়গাটাকে মেনে নিলাম। সবাই ভালো থাকুন, এবং প্রত্যুষবাবু তখন কী পথ দেখিয়েছিলেন সে কথা আপনারা শুনুন। গভর্নমেন্ট আমাদের কাছে 230টা ভ্যাকেন্ট পোস্ট নিয়োগের জন্য পাঠিয়েছিল, আমরা 230টা পোস্ট নিয়েই আমরা নোটিফিকেশন জারি করেছি, এবং হাইকোর্টের রায় মোতাবেক গভর্নমেন্ট এখন যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে দেয় ওই 230টা পোস্টের মধ্যেই কিন্তু ইউআরএসসি এসটি এগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিতে হবে, এবং আমরা 230ই নিয়োগের জন্য আমরা এলিজিবল ক্যান্ডিডেট যতজন পাবো, 230 পেলে 230 জনেরই নাম পাঠাবো। এবার গভর্নমেন্ট যদি বাড়তি কোনো পোস্টে নিয়োগের জন্য রিকুইজিশন আমাদের কাছে পাঠায়, তাহলে আমাদের যে রুলস রেগুলেশন সেই অনুযায়ী আমাদের নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং নতুন করে পরীক্ষা নিতে হবে, নতুন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমাদের লোক নিয়োগ করতে হবে।